আর এক আঁকড়ের কত দাম হচ্ছে ভিডিও শেষে আবার জানাবো। চলে এসেছি আমরা বড় নদীতে, আর এখনই রওনা দেবো আমাদের গন্তব্যস্থানের দিকে। আজ কিন্তু দারুণ কাঁকড়া পেয়েছি, এ দেখুন অলরেডি ট্রেটা ভর্তি হয়ে গেছে, সব বাঁধা কাঁকড়া আছে এতে, আর হাড়িতে কাঁকড়া আছে, বহুত কাঁকড়া, এগুলো এখনো বাঁধা হয়নি। তো এই কাঁকড়া ধরা হলো দু খেপে, আর এই যে থোপা ফেলা হচ্ছে শেষবারের মতো, আপনাদের দেখাবো কি পরিমাণ কাঁকড়া উঠছে আজ, এই থোপাটা পুরো তোলার দেখাবো। এটা ফেলে কত মিনিট ওয়েট করবা? 10 মিনিট। দশ মিনিট পর তুলছি থোপাটা, দেখা যাক কেমন কি কাঁকড়া হয়। তোলো কাঁকড়া, বন্ধ হবে না ক্যামেরা। চলে আসছিল, কাঁকড়া আছে, তুলো। মাটি ধরে রেখেছে তো, ও বড় কাঁকড়া, দা দা লাল হয়ে গেছে। আবার উঠেনি? হ্যাঁ উঠেছে। কাঁকড়ার দিন ছিল আজকে পুরো, ক্যামেরা বন্ধ হবে না। দেখি কতগুলো কাঁকড়া ওঠে, আবার একটা আছে, নিচে আরো একটা আছে, ওই তো দেখা যাচ্ছে বড়। ও এই সাবধানে যায় না, জানে তোলো তোলো, আবার আছে নাকি? বাহ, কাঁকড়া মোটামুটি আজ উঠতে থাকবে। আবার আছে মনে হচ্ছে, ছোট কাঁকড়া ছাড়তে, ছোট কাঁকড়া সব পুকুরে ছাড়া হবে।
পুকুরে রেখে বড় করে ধরা হবে, আবার ভয়ের কারণ নেই। তালবনটা দেখলে একটু ভয় ভয় করে না? উঠছে না তো? বেশ কিছু সময় কিন্তু কাঁকড়া উঠছে না, এত সময় এরকম হয়নি, সামনে হয়তো হবে, দেখা যাক। এখানে আছে মনে হচ্ছে, এত কুলে নিয়ে যাবে কেন? অনেক সময় পর আবার, দারুণ। সবে 25% থোপা উঠেছে, এখনো 75% বাকি। মারপিট করছে, আচ্ছা এত সময় ভিডিও করিনি, ঘন ঘন আসছিল, কম কম আসছে। দেখি কখন আসে।
দেখা যাবে দেখা যাবে আছে আবার আছে আমাদের যে গোল গাছ হয়েছে বাঘরা খুব মজা করে খায় এটা হলো গোলফল গাছ খুব সুন্দর একটি গাছ গোলফলটা বাঘরে বাঘরে খেতে পারে না তাই না নিয়ে গেছে আসি মনে হচ্ছে না খুলে নিয়ে গেছে এই আচ্ছা 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 কুলে নিয়ে গেছে থাকার কথা তো আসবে আসবে দেখা যাচ্ছে আসবে এই ছোট অনেক এই তো আর সব কি ধরা যায় প্রথম দু তিনটে তো খুব পড়েছে না প্রত্যেক খাবে মোটামুটি সমান ভাবেই পড়েছে আয় আয় অনেক সময় আসছে না জলদি আয় ধরা জায়গা তো এই পর্যন্ত এরপর তো আবার ইয়ে না বড় আছে জোড়া নাকি আছে এই তো পরপর আসা শুরু হয়ে গেছে নিচে আরেকটা ছিল ছেড়ে দিল
ধরলে না আছে অনেক কষ্ট হয়েছে এটা ধর আবারও আছে নেই কেমন লাগছে ভিডিও জানাবেন কিন্তু কমেন্ট করে এদিকটা হবে একটু বেশি কাঁকড়া আবার একটা ও বিশাল বড় উঠে আসলো তো একটা সাইজটা দেখুন এটা এটা এক্ষুনি উঠলো দারুণ সাইজ শেষের দিকে এসে কিন্তু পরপর উঠছে আবার বাবা ও বাবা কি করে আনলে পর পর কাঁকড়া উঠছে কিন্তু শেষে এসে তো আমাদের প্রায় শেষ হয়ে এসছে আবার আছে ও সলিড এই সাবধানে ভাটা লেগে গেছে নাহলে আজ আরো অনেক কাঁকড়া ধরা হতো ভাটা তো টাইম হয়ে গেলে লাগবেই আবার উঠবে মনে হচ্ছে উঠবে আবার দারুন একটা থোপা তুলতে 20 মিনিট মতো লাগে পুরোটা তুলতে আধ ঘন্টা করে টোটাল প্রায় শেষ হয়ে এসছে শেষের আগে কি হবে শেষের আগে কি হবে 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 এই আছে তো ভাবছি নেই শেষ কাঁকড়া তো সেই কাঁকড়া হলো দেখি দেখুন হাড়িতে কিন্তু হাড়ি ভর্তি কাঁকড়া দেখে দাও আর এদিকে পুরো বাঁধা কাঁকড়া ফুল একটারে তো কেমন লাগলো ভিডিও জানিও কমেন্ট করে পুরো অনশট ভিডিও তুললাম এটা একটা আজ কিন্তু দারুণ দারুণ সাইজের কাঁকড়া হয়েছে সমস্ত কাঁকড়া শেষে একসাথে দেখাবো কিছু বেঁধে নেওয়া কাঁকড়া আবার এর মধ্যে রেখে দিচ্ছি এখনো তো হাড়িতে কাঁকড়া আছে প্রচুর কাঁকড়া ড্রামটা পুরো ভরে গেল
আজকের কাঁকড়া ধরার ভিডিও এখানেই শেষ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর বলবো এক্ষুনি যে টোটাল কাঁকড়ার কত দাম হয়েছে, তো দেখতে থাকো। প্রায় 10 কিলো মতো কাঁকড়া হয়েছে, আর যার দাম পাওয়া গেছে 3000 টাকা। ভিডিও এখানে শেষ হচ্ছে, সাবস্ক্রাইব। আর কিছু করতে হবে না?